বাবু আসতে পারে? ও তুই আয় আয় আয়, বল কি হয়েছে? বাবু আমার একটা চিঠি লিখে দেবেন বাবু। তুই আবার কাকে চিঠি লিখবি? বাবু আমার বউরে। আয় আয়, কি লিখবি তাড়াতাড়ি বল। বাবু লিখুন, প্রথমে আমি তোমাকে প্রণাম জানাই। ছি ছি, তুই তোর বউকে প্রণাম জানাতে যাবি কেন? তাহলে লিখুন শ্রী চরণেশু বউ। আহা, শ্রী চরণেশু বউ হবে না, অন্য কিছু বল। তাহলে লিখুন পূজনীয় বউ। পূজনীয় বউ হবে না। তাহলে লিখুন স্বর্গীয় বউ। এবার বুঝছি তোর মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে, যা তোকে আর বলতে হবে না, এটা আমি লিখে দিচ্ছি। এবার কি লিখবি বল? বাবু লিখুন আমি একটি ছাগল। ছি ছি, তুই একটা ছাগল মানে? বাবু আমি একটা ছাগল কিনেছি। হ্যাঁ সেটা বল, তুই একটা ছাগল কিনেছিস। এবার পরের লাইন বল। তুমি খাতি চেয়েছিলে তাই দুই প্যাকেট মাগি পাঠিয়ে দিলাম। কি সব উল্টো পাল্টা বলছিস, মাগি নয় মাগি নয়, কথাটা ম্যাগি। তুমি খেতে চেয়েছিলে তাই দু প্যাকেট ম্যাগি পাঠিয়ে দিলাম। এবার পরের লাইনটা বল। লিখুন বাবু আমার নিচে প্রচুর জঙ্গল হইয়াছে। ছি ছি, সকাল সকাল আমি কার পাল্লায় পড়েছি রে ভাই? তোর নিচে জঙ্গল হয়েছে মানে? বাবু আমার বাড়ির পেছনে প্রচুর জঙ্গল হইয়াছে। হ্যাঁ এটা বল, তোর বাড়ির পিছনে প্রচুর জঙ্গল হয়েছে। হয়েছে না আরো কিছু লিখবি? হ্যাঁ বাবু এটাই হবে।